নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আর আমাকে তো দেখেই তোমরা বুঝতে পারছো আমার শরীরটা বেশ খারাপ। হ্যাঁ বন্ধুরা, আজ থেকে প্রায় 5-6 দিন আগের থেকে আমার খুব বমি হচ্ছে আর অ্যাসিড অ্যাসিড মতো হচ্ছিল। কিন্তু এতটা শরীর খারাপ হয়ে যাবে সেটা না বুঝে উঠতে পারিনি আমি, মা বাবা কেউই। তো মা এখানে বলছে আমি তোকে ওআরএস জলগুলো দিই আর গ্যাস অ্যাসিডের ট্যাবলেট দিই, বমির ট্যাবলেট দিই, যাতে কমে যায়। তাতেও কমছিল না বলে আমাদের বাড়িতে যে ডাক্তার কাকু আছে তাকে ডাক দিয়েছিল ফোন করে। তো ডাকতে কাকু এসে বলল যেহেতু ওষুধে কমেনি তার জন্য ইঞ্জেকশান দিতে হবে 3খানা। দিয়ে ইঞ্জেকশানগুলো দিয়ে দিল। খুব ভয় পাচ্ছিল, আমার যন্ত্রণাও হচ্ছিলো জানো ইঞ্জেকশানটা দেওয়ার পরে। আমাকে দেখেই তোমরা বুঝতে পারছো আমার কতখানি কষ্ট হচ্ছে বন্ধুরা, তাই জন্যই এখন ভিডিও দিতে পারছিলাম না তোমাদের কাছে। ইঞ্জেকশন নেবে এইবার তুই বল, তোরা বল, কথা বল তো, কথা মনে কর, মামা ঘর, মামা ঘরের কথা মনে কর, মামা ঘর, এই তো হয়েই গেল, কি বুঝতেই পারিস, মামা ঘর কত ভালো জিনিস বাবা, মামা তোমার তো জিনিস আছে, মামা বাবা, মামা মাসি, হ্যাঁ, আর মামা ঘরের দিকে মুখ করে থাক, আর কিছু না, আর একটা দেখবো, কিচ্ছু হয়নি, ওই একটাতে গায়ে ফুলেই কিচ্ছু হবে না, ওই তো হয়ে গেছে, আর কিচ্ছু হবে না, হয়ে গেছে। তো তারপরে কাকু দিয়ে চলে গেল ইঞ্জেকশন আর ওষুধ। তারপরেও খুব কষ্ট হচ্ছিল বলে মা বললো যে চল বাবা সাইকেলে করে আর আমিও যাই পাশে যে হসপিটাল আছে সেখানে দেখিয়ে নিয়ে আসি, আজ তো রবিবার তাই জন্য ইমার্জেন্সিতে ভর্তি করতে হবে। তাই আমি ভর্তি হলাম না, মা বললো ঠিক আছে যে কালকে সোমবার আছে নিয়ে এসে তাহলে ভর্তি করে দেব। আর পুজোটাই মনে হচ্ছে আমার মাটি হয়ে যাবে, না কি হবে আমি তো ঠিক বলতে পারবো না বন্ধুরা। যদি ভালো থাকি অবশ্যই তোমাদেরকে ব্লগ দেওয়ার চেষ্টা করব। হসপিটালে চলে এসেছি বন্ধুরা, এখানে কয়েকটা ওষুধ ইঞ্জেকশন দিল, ওখানে নার্স দিদি ডাক্তারবাবু সবাই বলছিল বারবার করে যে ভর্তি করে দিন, ভর্তি না করলে যদি রাত্রিতে বেশি অসুবিধা হয়। মা বলছিল ও তো প্রচণ্ড ভয় পায় ওই স্যালাইনে, তো অন্য কিছু দিন যাতে ঠিক হয়ে যায়, তাই জন্যই অনেক অনেক করে ওষুধ দিচ্ছিল জানো বন্ধুরা। আর ওগুলো মা সব বুঝে বুঝে নিচ্ছিল যে কোনটা কখন খেতে হবে, আর খাওয়ার আগে না পরে সব কিছু বুঝে নিচ্ছিল। আর মা নিয়ে চলে এলো আর আমরা টুকটুক করে হসপিটাল থেকে বাইরে বেরিয়ে এলাম। আমার শরীরটা বড্ড খারাপ, তাই মাকে বলছিলাম একটু কথা বলো না যাতে মনে হয় আমার শরীরটা কম খারাপ, না হলে মনে হয় আমি মাথা ঘুরে পড়ে যাব, এত দুর্বল হয়ে গিয়েছে। আর ঠান্ডাটাও তো প্রচুর না, তাই জন্য শরীরটা একদম চাদর মুড়ি দিয়েছিলাম দেখেছো বন্ধুরা। পরে হচ্ছে মাকে বললাম চলো তাহলে বাড়ি চলে যাই, বাড়ি চলে এলাম বাবা সাইকেলে হয়ে। আজকের মতো তাহলে ভিডিওটা শেষ করছি বন্ধুরা, আমার শরীরটা বেশ খারাপ, চলো বাড়ি চলে যাই।